সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ তানভীর আসলাম। আজকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক, শুরু ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ করার শর্ত হচ্ছে যে দুটো ম্যাট্রিক্স নিয়ে কাজ করব আমরা, অথবা যে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব সেই ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে, আর ক্রম যদি সমান না হয় তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কোনোভাবেই সম্ভব নয়। তাহলে দেখা যাক একটা উদাহরণের মাধ্যমে। যেমন দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, কি দেওয়া আছে, তার ভুক্তি 1, 2 এবং 3, 4। এখানে কয়টা কলম আছে এই ম্যাট্রিক্সের? অবশ্যই কলম আছে দুইটা। সারি আছে কয়টা? দুইটা। আমরা জানি কোন ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করতে হলে অবশ্যই এই ম্যাট্রিক্সের সারিকে কলম দ্বারা গুণ দিতে হবে, আর বলার সময় বলতে হবে সারি বাই কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2×2×2। এই ম্যাট্রিক্সের ক্রম প্রথমে আমাদের বের করতে হবে ম্যাট্রিক্স গুলোর ক্রম। এ ম্যাট্রিক্স এর ক্রম কত হবে আমরা শিখছি সারি গুণন কলাম। সারি কত এই ম্যাট্রিক্সের? সারি কয়টা আছে আমরা একটু দেখি। আনুভূমিক বরাবর যেগুলো থাকে সেগুলোকে বলি সারি। তাহলে আনুভূমিক বরাবর আছে 1, 2, একটা সারি একটা সারি। মোটমাট কয়টা সারি? দুইটা সারি। লিখে বললাম 2×2 কত, কলাম কত? 2। তাহলে 2×2 ক্রম ম্যাট্রিক্স। এবার আসি বি ম্যাট্রিক্স, কত আছে? 3, 5, 6, 7, 8 এর ক্রম। সিমিলারলি সারি গুণন কলাম, তাহলে সারি কয়টা আছে এখানে? দুইটা। এবার আসেন সিমেট্রিক্স, একটু লক্ষ্য করি এই ম্যাট্রিক্সে, এই সিমেট্রিক্সের মাঝে সিমেট্রিক্সে দেখেন আমাদের সারি আছে একটা দুইটা তিনটা, তাহলে আমরা লিখবো 3, আর কলাম আছে অনলি কয়টা? একটা, 3×1 এই ম্যাট্রিক্সের ক্রম। আর এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2×2, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2×2, আই মিন এটা দুই ক্রমের ম্যাট্রিক্স, এটাও দুই ক্রমের ম্যাট্রিক্স। আর সিমেট্রিক্সের ক্রম হচ্ছে 3×1 বা 3×1 ম্যাট্রিক্স এটাকে বলা হয়। তারপরে বলা হচ্ছে এ প্লাস বি, মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এর যোগ করতে। তাহলে আমরা একটু করি, এখন এদের মাঝে যোগ সম্ভব। কেন সম্ভব? কেননা এ ম্যাট্রিক্স এর ক্রম আর বি ম্যাট্রিক্স এর ক্রম সমান, তাহলে এদের মাঝে যোগ করা সম্ভব। এই জন্য আমরা প্রথমে লিখব এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। কারণ তাদের ক্রম সমান। এখন আমরা এ প্লাস ম্যাট্রিক্স নির্ণয় করব। এখন এ ম্যাট্রিক্স এর ভুক্তি গুলো লিখবো। এ ম্যাট্রিক্স এর ভুক্তি গুলো ছিল কত? 1, 2, আর এটা ছিল কত? 3, 4। আর বি ম্যাট্রিক্স এর ভুক্তি গুলো লিখবো। কি ছিল বি ম্যাট্রিক্স এর আমাদের? 5, 7 এবং 6, 8। তারপরে এবার আমরা এগুলো যোগ করব। এই
প্রথম এ ম্যাট্রিক্সের প্রথম যে ভুক্তি থাকে দ্বিতীয় ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে যোগ, তাহলে 1 প্লাস কত 5। এবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি প্রথম সারি বরাবর দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি বরাবর দ্বিতীয় ভুক্তির যোগ, তাহলে হবে কত 2 প্লাস 6। এবার একটু লক্ষ্য করেন পরের ভুক্তিটা, দ্বিতীয় সারি প্রথম এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি 3। এবার বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি কত 7, তাহলে লিখবো 3 প্লাস 7। এবার এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি হচ্ছে কত 4, এই 4 এর সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি হচ্ছে কত 8, এটা যোগ করব, তাহলে 4 প্লাস 8 সমান সমান আসে কত আমরা একটু দেখি, 4, 5 আর 1 যোগ করলে 6, 8 এবং 10, 12। এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় এ প্লাস বি ম্যাট্রিক্স যেটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা আমরা এখন দেখব দ্বিতীয় ম্যাথে কি বলা হয়েছে, দ্বিতীয় ম্যাথে বলা হয়েছিল এ মাইনাস বি ম্যাট্রিক্স নির্ণয় করতে, তো এ মাইনাস বি ম্যাট্রিক্স নির্ণয় করাও সম্ভব, কেননা এ ম্যাট্রিক্সের ক্রম আর বি ম্যাট্রিক্সের ক্রম সমান, তাহলে আমরা লিখব এ মাইনাস বি ম্যাট্রিক্স কারণ তাদের ক্রম সমান, এবার আমরা এ মাইনাস বি ম্যাট্রিক্স নির্ণয় করব, সুতরাং এ মাইনাস বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্স ছিল কত 1 2 3 4, বি ম্যাট্রিক্স ছিল কত 5 6 7 8। এবার আমরা একটু লক্ষ্য করি আমরা এ ম্যাট্রিক্স এর প্রথম সারির প্রথম যে ভুক্তি আছে সেটা লিখব 1, তার থেকে এই ভুক্তি 1 থেকে বিয়োগ দিব দ্বিতীয় ম্যাট্রিক্স বা বি ম্যাট্রিক্স এর প্রথম সারির প্রথম ভুক্তি, প্রথম ভুক্তি কোনটা 5, তাহলে 1 মাইনাস 5। এবার সিমিলারলি প্রথম ম্যাট্রিক্স এর বা এ ম্যাট্রিক্স এর দ্বিতীয় এ ম্যাট্রিক্স এর প্রথম সারির দ্বিতীয় ভুক্তি কত 2 লিখব, তার সাথে বিয়োগ দিব, এই বিয়োগের জায়গায় বিয়োগ দিব বি ম্যাট্রিক্স এর প্রথম সারির দ্বিতীয় ভুক্তি 6। এবার এ ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারির প্রথম ভুক্তি আবার লিখব, এ মাইনাস এর জায়গায় মাইনাস লিখব এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারির প্রথম দ্বিতীয় সারির প্রথম ভুক্তি 7 লিখব। এবার আবার সিমিলারলি প্রথম ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি 4 লিখলাম, এই মাইনাস এর জায়গায় মাইনাস দিলাম। এবার দ্বিতীয় ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি 8 লিখলাম। এবার আমরা বিয়োগ করব, মাইনাস 5 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে মাইনাস 4, তারপর মাইনাস 6 থেকে যদি 2 চলে থাকে তাহলে মাইনাস 4, এবার মাইনাস 7 থেকে যদি 3 চলে যায় তাহলে মাইনাস 4, মাইনাস 8 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে মাইনাস 4। এটা হচ্ছে এ মাইনাস বি ম্যাট্রিক্স এর নির্ণয় মান। আচ্ছা এখন আমরা দেখাবো 3 নম্বর ম্যাথ, এখন আমি দেখাবো 3 নম্বর ম্যাথ সলিউশন যেখানে বলা আছে এ প্লাস সি ইকুয়াল টু হোয়াট, এ মাইনাস সি ইকুয়াল টু হোয়াট। আমাদের এখানে এ ম্যাট্রিক্স এর এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স এর ক্রম আমরা নির্ণয় করছি আগেই,
যে দুই বাই দুই বা দুই ক্রমের ম্যাট্রিক্স, আর সি ম্যাট্রিক্সের ক্রম আমরা নির্ণয় করছি থ্রি বাই ওয়ান। এখন দেখেন এ ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স এর ক্রম কি সমান? অবভিয়াসলি না। যদি ক্রম সমান না হয় তাহলে এ প্লাস সি কি নির্ণয় করা সম্ভব? না। এ মাইনাস সি নির্ণয় করা সম্ভব? না। তাহলে আমরা লিখব তিন নম্বর কোশ্চেনের আনসার যে এ প্লাস সি ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব না, কারণ তাদের ক্রম সমান নয়। সিমিলারলি চার নম্বরে বলবো এ মাইনাস সি ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব নয়, কারণ তাদের ক্রম সমান নয়।